নতুন এক চরিত্র নিয়ে উষসী আসছেন ছোট লোকের গল্পে। উষসী, একটু বলো যে ট্রেলার দেখে যেটুকু আন্দাজ করা গেছে বেশ রহস্য ঘেরা একটা একদম টান টান থ্রিলার। হ্যাঁ, এটা রহস্যে ঘেরা, এটা যে আর কি 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 জিনিসে ঘেরা আমি নিজেও বুঝতে চাইছি, জানতে চাইছি, কারণ আমি সেই এক বছর আগে স্ক্রিপ্ট করেছিলাম, গত বছর এই সময় আমরা শ্যুট করেছিলাম, তো আমি নিজেও অনেকটা আর কি ব্যাপারটা থেকে বেরিয়ে গেছি। তো আমিও অপেক্ষায় রয়েছি, 3 নভেম্বর আমাদের ছোটলোক মুক্তি পেতে চলেছে Zee5-এ, আমিও দেখবো, আপনারাও দেখুন, দেখে জানান কেমন লাগছে। কবিতাকে তো একটা ইনস্টিটিউট বলা হয়, যে কবিতার কাছে কাজ করা, কবিতার সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শিখে যাওয়া। কী কী শিখলে একটু বলো। অনেক কিছু শিখেছি, কিভাবে ঠান্ডা মাথায় এত বড় একটা ইউনিটকে কোনো রকম মাথা গরম না করে কতটা মিষ্টি করে সবার সাথে খুব ভালো ব্যবহার করে কি করে কাজটা করতে হয়, কি করে পরিচালনা করতে, পরিচালনা মানে গোটা টিমটাকে কি করে পরিচালনা করতে হয়, সেটা একটা শিক্ষণীয় একটা বিষয়। এবং আমাদের মতো যারা অভিনেতা অভিনেত্রীরা আমরা যারা আছি, আমাদের কাছে তো স্বপ্নের মতো কবিতার সাথে কাজ করতে পারাটা। তো আমি এখন আমার ক্যারিয়ারের যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে এই যে আমি বলতে পারছি যে আমি একটা কবিতার প্রজেক্ট আমার করা হয়ে গেছে, তো আমার মনে হয় এটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে। এবং আগামী দিনে যখন আমি অন্য কোনো কাজ করব বা যাই করব না কেন, এইটা আমার কাছে একটা কি বলবো মানে বলার মতো বিষয় যে আমি কবিতার প্রথম ওয়েব সিরিজে ছিলাম এবং একটা চরিত্রে অভিনয় করেছি। তো এর জন্যে আমি Zee5-এর কাছে কৃতজ্ঞ, কবিতার কাছে কৃতজ্ঞ, আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্যে, আমাকে এরকম একটা প্রজেক্টে পার্ট হিসেবে নেওয়ার জন্যে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। 3টে অপশন দিই এই সিরিজটায় কাজ করতে রাজি হওয়া। 1 কবিতা 2 গল্প নাকি 3 চরিত্র? সবকটাই। প্রথম কথা কবিতা, কবিতার জন্যই রাজি হওয়া, তারপরে তো গল্প আর চরিত্র আছেই। এবং গল্প আর চরিত্র নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ অনেক সময় এরকম হয় আমার ভালো লেগেছে মানেই যে দর্শকদের ভালো লাগবে, এরকমটা তো নয়। কিন্তু এখানে আমি বলতে পারি যে মানে এটা অন্যরকম, এর বেশি আমি কিছু বলবো না, বাকি আপনারাই ঠিক করবেন, আপনারাই বিচার করবেন যে কতটা ভালো বা কতটা অন্যরকম। কিন্তু হ্যাঁ, কবিতার কাজ বলেই তো এত এত লাফালাফি করে আর কি হ্যাঁটা বলা। অবশ্যই অনেকেই বলে থাকেন যে ওয়েব সিরিজে যখন কাজ করব তখন একটু গল্পের দিক থেকে একটু সিলেক্টিভ হব, তুমিও কি তাই? মানে গল্প দেখে বাকি কাজের কথা বলছি আমি, সেগুলো নির্বাচন করো? হ্যাঁ, গল্প এবং চরিত্র দুটোই, মানে আমার সেখানে কী করার আছে বা গল্পটা যে বলা হচ্ছে সেখানে আমি কতটা সেই গল্পটা বলতে সাহায্য করছি বা আমার চরিত্রের কতটা অবদান আছে, এইগুলো দেখেই আমি সাধারণত নির্বাচন করে থাকি। তো হ্যাঁ, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। একটু আগে শুনছিলাম তোমার কাছ থেকে যেহেতু Zee5-এরই সিরিজ আবার পুনর সাংঘাতিক একটা হিট করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি এটা বাড়তি পাওনা নাকি চাপ, কোনটা কাজ করছে? আমি তো যেটা বললাম, এটা আবার বাড়তি পাওনা যে একটা হিট সিরিজ হয়ে যাওয়ার পরে যখন আর একটা সিরিজ আছে তো লোকে এমনিই দেখবে, কারণ ওদের একটা দর্শক তৈরি হয়ে গেছে যারা ওই সিরিজটা দেখেছে, মানে ওইরকম সুপারহিট একটা সিরিজ আবার প্রলয়ের মতো। তো তারপরে আবার Zee5-এ আর একটা সিরিজ আসছে, আমরা কেউ জানি না সেটা কেমন, খারাপ ভালো। তো মানে আমি যদি নিজেকে সাধারণ মানুষ হিসেবে এমনি ভাবি তো আচ্ছা ওই সিরিজটা তো ভালো হয়েছিল, আবার নেক্সট আর একটা সিরিজ আছে, চলো এটাও দেখি, তো এমনি লোকে দেখবে। তো এটা আমার কাছে আমার মনে হয় সবসময় একটা বাড়তি পাওয়া। কবিতার কাছে বকা খেয়েছো মানে এই শুটিং চলে? কাউকে বকেন না, এটাই হচ্ছে ব্যাপার, কবিতা কাউকে বকেন না। এবং আমি জানি না, হয়তো কি বলবো, সবাইকেই হয়তো খুব মিষ্টি করে কবিতা মানে গাইড করেছে শুটিংয়ের সময়, কিন্তু আমি বলবো আমি একটু বাড়তি কবিতার কাছে কি বলবো মানে ওই মানে ভীষণ বাবা বাচ্চা করে আমাকে কাজটা আর কি করিয়েছেন কবিতা, যে কারণে আমার কোনো অসুবিধাও হয়নি এবং আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করতে। এবং আমি কবিতাকে বলেও ছিলাম যে নেক্সট আবার কবে আমরা কাজ করব। এবং আজ যখন প্রেস কনফারেন্স চলছিল তখন শুনছিলাম যে তোমার অভিনয় নাকি যারা এখানে রয়েছেন অসাধারণ লেগেছে, এটা আমিও আজকে প্রথমবার শুনলাম, বিশ্বাস করো আমিও জানি না, আমার আরও টেনশন বেড়ে গেল, মানে
কি বলবো, মানে জানি না, মানে খুব মানে অস্বস্তিতে পড়ে গেছিলাম। আমি নিজেও জানি না, কারণ আমি তো সেই জানুয়ারি মাসে ডাবিং করেছি, তারপরে আর আমার সাথে এটা নিয়ে কারোর কথা হয়নি। তবে হ্যাঁ, নিজের অভিনয়ের প্রশংসা শুনলে তো ভালোই লাগে। আচ্ছা, এবার একটা প্রশ্নে আসি, যেটা হচ্ছে বাংলাদেশে দর্শক যারা রয়েছেন তারা বহুদিন ধরে চাইছেন যে সেখানকার কোনো ছবিতে তুমি কাজ করো, কোনো ইচ্ছে আছে বা ইচ্ছে নিশ্চয়ই থাকার কথা, কথাবার্তা চলছে? দেখো, ভালো কিছু পেলে আমি নিশ্চয়ই করব। আমার বেশ মানে কি বলবো, মানে সেরকম কিছু হয়তো ব্যাপারটা সেই জায়গায় যাচ্ছে না বলে কাজটা আর হচ্ছে না। নিশ্চয়ই আমি যেমন অনেকদিন ধরে ভাবছিলাম কবে আমার Z5 প্রজেক্ট হবে, কবে Z5 প্রজেক্ট, কিন্তু দেখো যখন হলো তো এরকম একটা প্রজেক্ট হলো, তো টাচ উড, ফিঙ্গার্স ক্রস, যখন হবে ভালো কিছু হবে। গল্প এসছে, গল্প শুনিয়েছেন কোনো পরিচালক? আমি এর বেশি আর কিছু বলবো না, যদি ভালো কিছু হয় আমি নিশ্চয়ই সেই প্রজেক্টটাও হ্যাঁ করবো, তোমাদেরকেও জানাবো।